সংক্রমণ কমছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু ফের একবার তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানা গিয়েছে ফের জ্বর এসেছে ঐন্দ্রিলার, একই সঙ্গে বেড়েছে সংক্রমণও। হাসপাতাল সূত্রের খবর, এখনও হাসপাতালে রয়েছেন ঐন্দ্রিলা, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রের খবর, ঐন্দ্রিলার জ্বর এসেছে। গত বৃহস্পতিবার মেডিকেল বোর্ড অ্যান্টিবায়োটিক কোর্স বদল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু টেস্ট করা হয়েছে আবারও নতুন করে। রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ভেন্টিলেশনের স্পেসার সেভাবে বাড়ানোও হয়নি, তবে সংক্রমণের জন্যই জ্বর এসেছে বলে আনুমানিকভাবে মনে করা হচ্ছে। জ্বরটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকের জন্য। আগের থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা যাচ্ছে। তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক। আপনাদের জানিয়ে রাখি, গত 1 নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয়েছিল অভিনেত্রীর। গত 10 দিন ধরে তিনি লড়াই করে যাচ্ছেন। বর্তমান ভেন্টিলেটরে সিপ্যাপ মোডে রাখা হয়েছে তাঁকে। এই সময় ডিজিটালকে দেওয়া ঐন্দ্রিলার মা শিখা শর্মা বলেছিলেন, 10 মিনিটের মধ্যে সেই মেয়েটার কি হয়ে গেল। আমাকে বলেছিল, মা ডান হাত নাড়াতে পারছি না, তারপর বাম হাত, কি যে হয়ে গেল। খবর পেয়ে ঐন্দ্রিলার বাড়িতে পৌঁছে গিয়েছিল সব্যসাচী, তিনি ঐন্দ্রিলাকে হাসপাতালে নিয়ে যান। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।